নওগাঁর মান্দায় ইউনিয়ন চেয়ারম্যান ইলিয়াস খানের উদ্যোগে গ্রাম পুলিশদের নিয়ে মতবিনিময় সভা ও মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়েছে। উপজেলার 3 নং পরানপুর ইউনিয়ন পরিষদের হলরুমে উপজেলার 14টি ইউনিয়নের সকল গ্রাম পুলিশদের নিয়ে এই আয়োজন করা হয়। পরানপুর ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ ইলিয়াস খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি, উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোল্লা মোহাম্মদ এমদাদুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা নিয়ামতপুর সার্কেলের সিনিয়র পুলিশ সুপার মতিয়ার রহমান, মান্দা উপজেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য আলহাজ সুবেদ আলী, পরানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু তালেব মৃধা সহ ইউনিয়নের সকল সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য, মধ্যাহ্ন ভোজের আয়োজনে নবনির্বাচিত চেয়ারম্যানকে বরণ ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন ইউনিয়ন চেয়ারম্যান ইলিয়াস খান। এ ধরনের অনুষ্ঠানে সকল গ্রাম পুলিশ সদস্য অনেক আনন্দিত এবং ইউনিয়ন চেয়ারম্যান ইলিয়াস খানকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। নওগাঁ জেলা থেকে রিপোর্ট করেছেন মোহাম্মদ ওয়াসিম রাজু, NNTV।